এই যে আমাদের এই বড় ভাইরা দুয়ার থেকে এসে আমাদের কাছ থেকে এই ACI ব্র্যান্ডের 24 ব্লেডের পাওয়ার টিলারটি কিনলেন। ইউটিউবের ভিডিও দেখে রেমবার দোকানে দেখে একটা ACI কোম্পানি ট্রাক্টর কিনলাম দুয়ার থেকে এসে দুয়ার ফুলতলা। এই পাওয়ার টিলারটি 24 ব্লেডের পাওয়ার টিলার, তো মূলত এর সাথে 20 গুড়া ইঞ্জিন থাকে। তো আমাদের কাস্টমার 20 গুড়া ইঞ্জিন নেবে না, সে আর একটু বড় ইঞ্জিন নেবে, তো ওই ক্ষেত্রে তাকে 24 গুড়া ইঞ্জিন দেওয়া হয়েছে। তো আমাদের এই কাস্টমারটি এই দুহার থেকে মানিকগঞ্জ এসে এই পাওয়ার টিলারটি ক্রয় করলেন, ACI ব্র্যান্ডের পাওয়ার টিলার। তো এই পাওয়ার টিলারটি প্রিমিয়াম সিস্টেম আমাদের কাছে, এই পাওয়ার টিলারটি চেন সিস্টেমেরও আছে। তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন। আসলে কাস্টমার অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে আসে, তো এত টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে, আসলে ভালো কিছু যদি আমরা কাস্টমারের কাছে দিতে না পারতাম তাহলে কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করতো না। তো আপনারা বিশ্বাস করে যারা আমাদের কাছে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ঠিকানা হচ্ছে শহীদ সরণি সড়ক ওয়ার্ল্ড গেট মানিকগঞ্জ সদর। তো আমাদের দোকানের নাম হচ্ছে মেসার্স রহিম ট্রেডার্স প্রোপ্রাইটর আব্দুর রহিম শিকদার। তো আপনারা সবাই আমাদের দোকানে আসবেন পাওয়ার টিলার ক্রয় করতে। তার পাশাপাশি আমরা যে কোনো ডিজেল ইঞ্জিন, ডামারা, ভুট্টা মারা, স্পিয়ার পার্ট সব কিছু বিক্রি করি। তো আমাদের যে ভুট্টা মারাটি রয়েছে সেই ভুট্টা মারাটি যদি ক্রয় করেন তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে নিজেদের খরচে আপনাদের কাছে পৌঁছে দিব। তো এখন আমরা এই পিকআপে করে এই গাড়িটি পাঠিয়ে দেব দোহার। তো আপনারা যারা এই বিভিন্ন জায়গা থেকে আমাদের এই গাড়িটি ক্রয় করবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের কাছে আমরা পৌঁছে দিব। তো আসলে দোহার বেশি দূর না, মোটামুটি কাছাকাছি 2-3 ঘন্টার রাস্তা বা আড়াই ঘন্টার রাস্তা। তো সেক্ষেত্রে এই ওই বড় ভাই আমাদের এখান থেকে একটি পিকআপ ভাড়া করে সে তার গাড়িটি তার গন্তব্যস্থানে নিয়ে যাবে। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের ফেসবুক পেজ মেসার্স রহিম ট্রেডার্স যে ফেসবুক পেজটি রয়েছে সেটিও আপনারা লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।